আসসালামু আলাইকুম সবাইকে তুরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টুনা মাছ বা মাইটা মাছ যে নামেই বলেন এটার ভর্তা। এ ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি এখানে একটা টুনা ফিশ নিয়েছি যেটা চিটংয়ের বাসায় বা চাটগায়া বাসায় মাইটা মাছও বলে। মাইটা মাছটা দেখতে কেমন হয় আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো। এটা খুব নরম থাকে যেহেতু এখানে প্রচুর পরিমাণে মাংস থাকে, কাটা না বললেই চলে। আমি মাছটা ভালো মতো পরিষ্কার করে চার টুকরা করে নিয়েছি। এখন এটা সেদ্ধ করে নিয়ে নিব। সেদ্ধ করতে খুবই অল্প পরিমাণ পানি আমি ব্যবহার করব। আপনারা খুবই অল্প পরিমাণ পানি দিয়ে মাছটা সেদ্ধ করবেন, কারণ এই সেদ্ধ করার পরে মাংসর পানিটা পুরোপুরি আমি শুকিয়ে নিব, তাই পানিটা কম দিতে বলেছি। আর এটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা বাটা। মাছটা 2.5 কেজির মতো হবে পুরোপুরি মাছটার ওয়েট। ওই অনুসারে আমি এখানে 2 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন। দিয়ে দিব ধনে গুঁড়া। এ ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। আর প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে পুরো প্রণালীটা আপনারা দেখে নিতে পারবেন। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন লবণ। খুব ভালো মতো মিক্স করে নিব। এখানে কোনো তেল পেঁয়াজ ব্যবহার করব না, এটা খুব খালি সেদ্ধ হওয়ার জন্যই। পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিব এই মাছের ভর্তার রেসিপিটি করার জন্য। দেখতে পাচ্ছেন অলরেডি বলক চলে এসেছে। আজ বাড়িয়ে দিয়ে আমি পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসে গিয়েছে। এখন আমি এটা হালকা একটু ঠান্ডা করে নিব, পুরোপুরি ঠান্ডা করে নিব না, তাহলে চামড়াটা উঠাতে একটু কষ্ট হবে। একটু গরম অবস্থা থাকতেই মাছের যে উপরে একটি আবরণ আছে তেল তেলে, এই আবরণটি আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে, আপনারা হাতে সহনীয় পর্যায়ে আসলে চামড়াটা উঠিয়ে নিতে পারেন। একটু গরম অবস্থা থাকতে আমি চামড়াটা উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, এটা মুখে পড়লে আসলে ভালো লাগে না উপরের এই পিছলা চামড়াটা, তাই আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। এখন মাছটা পুরোপুরি কাটা বেছে নিব। পুরোপুরি সবগুলো কাটায় আমি বেছে নিয়েছি। দেখুন মাছ ভর্তার জন্য আমার লাগছে ধনে পাতা 1 কাপ, লাগছে পেঁয়াজ কুচি 1 কাপ। কড়াইয়ে আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। আর এখন এতে ভেজে নিব শুকনো মরিচ। আমি 8-10টা শুকনো মরিচ তেলে ভেজে নিব। অবশ্যই এটাই মাছ ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করতে হবে,
কোনো অবস্থাতেই কাঁচা মরিচ দেওয়া যাবে না, এটা শুকনো মরিচ দিয়েই করতে হবে। আর মরিচটা এভাবে ভেজে নিতে হবে। মরিচ আমার ভাজা হয়ে গিয়েছে, এখন মরিচগুলো আমি উঠিয়ে নিব। মিডিয়াম আঁচে মরিচগুলো আমি ভালো মতো ভেজে নিয়েছি। আজ বাড়িয়ে দিলে চামড়াটা পুড়ে যাবে মরিচের উপরে, ভেতরে দানা কাঁচা থেকে যাবে, তাই আঁচ কমিয়ে মৃদু আঁচে মরিচগুলো ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে একটা ছন ছন শব্দ হবে মরিচে। একই তেলে আমি যে পেঁয়াজ রেখেছিলাম 1 কাপ, ওখান থেকে 1/2 কাপ কাঁচা পেঁয়াজ, 1/2 কাপ পেঁয়াজ আমি এখন দিয়ে দিচ্ছি, বাকিটা আমি পরে ব্যবহার করব। পেঁয়াজগুলো একটু আমি বেরেস্তাও করব না, পুরাটা ভাজব না। বেরেস্তার আগ পর্যায়ে তো যেরকম হবে সেভাবে আমি পেঁয়াজটা ভেজে নিব। রেসিপিটি একটু লম্বা মনে হলেও আপনাদের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুবই সহজে বাসায় এই মাছের ভর্তাটা করে খেতে পারেন। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আপনারা কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো থাকে, ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেঁয়াজগুলো আমি এক সাইডে রেখে একই প্যানের মধ্যে আমি এখন যে মাছটা সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এখন যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছিল সেটার সাথে খুব ভালো মতো ভেজে নিব 3-4 মিনিট। এখন দিয়ে দিব 1টা টমেটো কুচি। আমি যেভাবে স্টেপগুলো ফলো করে দিচ্ছি, আপনারাও ঠিক সেভাবে স্টেপগুলো ফলো করে রেসিপিটা তৈরি করবেন। টমেটোটা দেওয়ার বেশ কিছুক্ষণ পরে দেখতে পাবেন এই যে আমি যে মরিচটা ভেজে নিয়েছি সেটাই কষলিয়ে দিয়ে দিয়েছি। অবশ্যই কষলিয়ে দিবেন, তাহলে মরিচের যে ঝাল আর একটা সুন্দর ফ্লেভারটা আপনারা পাবেন। মরিচটা দেওয়ার পরে আমি এখন সরিষার তেলটা ব্যবহার করব। আমি এখানে 2 টেবিল স্পুন সরিষার তেল ব্যবহার করছি। অবশ্যই এটি মরিচটা দেওয়ার পরে দিবেন নামানোর আগ পর্যায়ে, তাহলে যে সরিষার তেলের একটা ফ্লেভার থাকে ভর্তার মধ্যে সেটা খেতে ভালো লাগবে আর স্মেলটাও খুব ভালো আসে। সরিষার তেল দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আপনারা লবণটা আগে দিতে যাবেন না, যেহেতু সেদ্ধ করার সময় লবণটা দেওয়া হয়েছে, লাস্টের দিকে আপনারা যদি লবণটা প্রয়োজন হয় তাহলে দিয়ে দিবেন। খুবই মজাদার এই রেসিপিটি, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তাই আপনারা একটু খেয়ে তারপরেই দিয়ে দিবেন লবণটা। এখন এতে দিয়ে দিব যে পেঁয়াজের বাকি অর্ধেকটা রেখে দিয়েছি সে পেঁয়াজটা দিয়ে দিব, নামানোর একটু আগে দিয়ে দিব, তাহলে পেঁয়াজ একটু কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে। ভাজা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ দুটো মিলে
খুবই একটি সুন্দর ফ্লেভার আসে। অবশ্যই দর্শক নামানোর একটু আগে দিবেন, আগে থেকে দিতে যাবেন না, তাহলে ভালো লাগবে না। যেহেতু আমি ভাজা ফার্স্টের দিকে দিয়েছি আর লাস্টে একটু কাঁচা কাঁচা দিয়েছি, দুইটার ফ্লেভারটা মিশে এই মাছের ভর্তাটা স্বাদ বাড়িয়ে দিবে। পেঁয়াজটা দেওয়ার পরে আমি শুধু এক মিনিট পর্যন্ত চুলা একটু নেড়ে চেড়ে নিব, এরপরে এতে ধনে পাতা অ্যাড করে দিয়ে নামিয়ে নিব। ধনে পাতাটা একটু বেশি দিবেন যারা পছন্দ করেন, আর ভর্তাতে ধনে পাতা দিলে ভালোই লাগে, আর যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। আর ভর্তা যারা পছন্দ করে নিশ্চয়ই ধনে পাতাও পছন্দ করবে, আর যারা একান্তই পছন্দ করেন না তারা ধনে পাতাটা অ্যাভয়েড করতে পারেন। ধনে পাতাটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নিই। হয়ে গেল আমার মাছের ভর্তা, টুনা মাছের ভর্তা বা মাইটা মাছের ভর্তা, আপনারা যে নামেই ডাকুন। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এ ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।